hello everyone welcome back uh, today we'll be talking about the lancian uh, which is a very uh, famous and celebrated short story written by william somerset maugham who was a distinguished british playwright that means not novelist and short story writer and he was among the most popular writers of his era and reputedly the highest paid author during the 1930s so jayhook hook uh, দ্য এটা একটি একটি খুব মজার ছোট্ট গল্প এটা তার বায়োগ্রাফিক্যাল স্টোরি বলতে পারি আমরা নিজের জীবন থেকে নেওয়া একটি গল্প সত্য ঘটনা অবলম্বনে সো উইলিয়াম সামারসেট মম যখন খুব ইয়াং ছিলেন ইয়াং অথর ছিলেন সেই সময়কার একটি গল্প এটি তখন ওনার একটি বই পড়ে ওনার একজন ফ্যান ফিমেল ফ্যান ইনফ্যাক্ট সো তার প্রতি খুব দুর্বল হয়ে পড়ে তাকে চিঠি লিখে যে আপনার এই বইটি পড়ে অনেক ভালো লেগেছে তো উনিও তাকে জানিয়ে চিঠি লিখে এরপরে একদিন ফ্যান আশেপাশ দিয়ে যাচ্ছিল তখন এই সামারসেট মমকে উনি চিঠি লিখলেন যে আমি তো প্যারিসের আশেপাশ দিয়ে আছি আপনাকে আপনার সাথে দেখা করা যাবে কিনা এই নিয়ে হচ্ছে লাঞ্চিয়ন গল্পের স্টার্টিং তো আমরা সেটা দেখি তারপরে কি তবে এটা একটা হিউমারাস শোর স্টোরি অনেক চমৎকার অনেক মজার মজার কিছু ব্যাপার আছে আমরা দেখি কি বলেছে আর তার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমরা করে নিব ওকে সো লেটস স্টার্ট আই কট সাইট অফ হা অ্যাট দ্য প্লে অ্যান্ড ইন অ্যান্সার টু হার কোল আই ওয়ান্ট অভার ডিউরিং দ্য ইন্টারভাল অ্যান্ড সেট ডাউন বিসাইড হার ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন her and if someone had not mentioned her name i hardly think i would have recognized her she addressed me brightly so যেটা বলেছে যে একটা থিয়েটারে একটা প্লে নাটক দেখছিলেন বা কোন একটা কিছু শো দেখছিলেন সেখানে মানে কোন একজন মহিলা তাকে হাই জানালো এবং ব্রাইটলি তাকে অ্যাড্রেস করলো এবং পরবর্তীতে যখন ইন্টারভাল হলো অর্থাৎ বিরতি দেয় আমরা জানি থিয়েটারে সেই ইন্টারভালের সময় উনি গিয়ে ওই মহিলার পাশে বসলেন মহিলা তাকে ডাকলেন এই কারণে তো এটা বর্তমান কালের কথা বলছে যখন আমাদের উইলিয়াম অনেক বয়স হয়ে গেছে সেই সময়কার কথা বলছেন তো তারপর উনি এটাও বললেন যে যদি পাশ থেকে কেউ তার নাম মেনশন না করতাম আমি হয়তো তার নামটাও মনে করতে পারতাম না সে ব্রাইটলি উনি তাকে খুব চমৎকার খুব অ্যাড্রেস করছে বা তাকে অনেক কথাবার্তা বলছি এমন ভাবে যে অনেক দিনের পরিচিত অনেক দিনের চেনা জানা এবার আমাদের উইলিয়াম সামারসেট মম উনি ফ্ল্যাশব্যাকে চলে যাবেন এবং আমাদেরকে মূল স্টোরিটা শোনাবেন वेल इट्स many years since we first met Sa uh, how time does fly we are none of us getting any younger do you remember the first time i saw you you asked me to lunch on মহিলা ভদ্র মহিলা বলছেন যে আচ্ছা অনেক দিন হয়ে গেছে আমাদের মধ্যে দেখা হয় প্রথম দেখা হয়েছিল কিভাবে সময় চলে যায় হ্যাঁ আমরা কেউ আর এখন ইয়াং নেই হ্যাঁ তো আপনি ওই মনে আছে আপনি আমাকে প্রথম যেদিন দেখেছিলেন আমাকে লাঞ্চের দাওয়াত দিয়েছিলেন হ্যাঁ তো রাইটার বলছে ডিড আই রিমেম্বার মানে আসলেই কি তাই মানে এটার অনেক ঘটনা আছে আমরা একটু পরেই দেখতে পাবো সেইবার আমাদের উইলিয়াম সামারসেট মম আমাদের অথর উনি আমাদের Uh, uh, twenty years ago and I was living in Paris. Paris uni Chilen, I had a tiny apartment and was, I was earning barely enough money. She had read a book of mine and had written to me about it. I answered, thanking her. And presently I received from her another letter saying she was passing through Paris and would like to have a chat with me.

মানে সে নিজে দেখা করবে তা সেই আমার সময় নেই আমার ফ্রি মোমেন্ট আছে সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে এবং আপনি আমাকে ফয়েটস ফয়েটস লাঞ্চের ইনভাইটেশন দিবেন কিনা প্যারিসের একটি বিখ্যাত রেস্টুরেন্ট এবং খুব এক্সপেন্সিভ হ্যাঁ সেটাই বলেছে যে ফয়েটস ইজ আ রেস্টুরেন্ট অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয় মাই মিনস দ্যাট আই হ্যাড নেভার ইভেন থর অফ গোয়িং দিয়ে আই হ্যাড এইটি ফ্র্যাঙ্কস গোল্ড ফ্র্যাঙ্কস

মোটামুটি একটা মডেস্ট লাঞ্চের কস্ট পনেরো ফ্র্যাঙ্কের মতো হবে তো আমি যদি দুই সপ্তাহ টফি না খাই ওই পনেরো ফ্র্যাঙ্ক পুষিয়ে যাবে সো সেটা ভেবে উনি ভাবলো যে ঠিক আছে তা আমি না তাহলে দেখা করবো আই আনসার দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড এট ফয়েটস অন থার্স ডেট হাফ পাস টুয়েলভ তো দুপুরবেলা বারো সাড়ে বারোটার দিকে তার সাথে দেখা করলো শি ওয়াজ ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দেন্টিভ অ্যান্ড শি গেভ মি দ্যান অফ হ্যাভিং মোট

তো তো একটা ডেটিং এ গিয়েছে বলতে গেলে সোজা কথা তার ফ্যান তো সেখানে গিয়ে সে ততটা সন্তুষ্ট নয় তাকে দেখে এবং তার সাথে কথাবার্তায় মনে হচ্ছে যে সে যতটা না অ্যাট্রাকটিভ তার চেয়ে বেশি হচ্ছে সে ইম্পোজিং হ্যাঁ অনেক বেশি সে একটা মানুষের উপর চাপিয়ে দিতে চায় এরকম মনে হলো তার আচার আচরণে শি ওয়াজ টোকেটিভ বাট সিন্স শি টু ওয়ান্ট টু টোক অ্যাবাউট মি আই প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসনার সো বলতেছে সে অনেক বেশি কথা বলে আর যেহেতু সে আমার সম্পর্কেই কথা বলছে বা বলবে বলে আমি মনে করলাম কারণ আমার বই পড়ে প্রশংসা করছে বা এটা সেটা মানে বলছে তাহলে আমি চুপচাপ শুনেই যাই আওয়াজ ইস্টার্টলড when the মেনু was ব্রোড for the prices very great deal higher than i have thought but she reassired me oh, i neveritan for a lanসিয়ান she said ও oh, ডোন say that i answer generousলি তো যখন মেনু নিয়ে আসলো ওয়েটার হ্যাঁ মেনু দেখে তো আমার চোখ চরক গাছ আমাদের অথর বলছে যে এত দামি খাবার সব হ্যাঁ যেটা আমার মানে সাধ্যের বাইরে এরকম অবস্থা আর কি তো তখন ওই ভদ্রমহিলা যে ফ্যান এসেছে সে তাকে করলো না আমি লাঞ্চে তেমন কিছু খাই না সো ডোন্ট হ্যাঁ আমি লাঞ্চে কিছু খাই না তো আমি আবার খুব ভদ্রতা বসত বললাম না না কি বলেন একটু কিছু তো খাবেনি হ্যাঁ ও সো আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর টু ডেইজ

মাছ সেখানে যেটা ওই রেস্টুরেন্টের এবং সিজনাল ওই সময় সিজনও না এটার তারপরেও মাত্র সিজনটা আসবে এমন সময়ে ওরা গিয়েছে তো ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যালমন এন্ড ইট ওয়াজ নট অন দ্য মেনু মেনুতেও এটা ছিল না বাট আই আস্ক দা ওয়েটার ইফ দেয়ার ওয়াজ হ্যাঁ মেনুতে ছিল না তারপর ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে আছে কিনা সে বললো যে ইয়েস এ বিউটিফুল স্যালমন হ্যাড জাস্ট কাম ইন ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড হ্যাড মানে এই যে

আর নেভার মাইন্ড কেভিয়া রান্না হতে হতে জিজ্ঞেস করে সে ফার্স্টে বলেছে না আমি আসলে একটা আইটেমের বেশি কিছু খাই না যদি অবশ্য আপনাদের কাছে ক্যাভিয়ার থাকে তো দ্যাটস এ ডিফারেন্ট থিং মানে আলাদা ব্যাপার সো যদি ক্যাভিয়ার থেকে এটা অনেক দামি একটা বিষয় তো সো যে কারণে অথর অথর এটা শুনে আরও বেশি মানে মাথা গরম হয়ে গেল যে সে ক্যাভিয়ার চাচ্ছে ক্যাভিয়ার খুব দামি চকলেট জাতীয় হ্যাঁ তো আর অথর বলছে যে আই নিউ আই কুড নট এফোর্ড ক্যাভিয়ার বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট আমি জানি যে ক্যাভিয়ার আসলে কেনার মতো লোক আমি না তারপরেও আমি তাকে সেটা মানে বললাম না ফর আই চিপেস্ট ডিশ অন দ্য ম্যানু চপ সে একটা ছোট্ট মাটন চপ খেলো আর তার জন্য ক্যাভিয়ার অর্ডার দিল আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট শি সেড হ্যাঁ ফ্যান আবার অতি ইন্টেলেকচুয়াল একেবারে বুদ্ধিজীবী আচ্ছা না আপনি অনেক মাংস খান ছোট্ট এক পিস ওই কাবাবের মতো একটা মাটন চপ নিয়েছে তাই বলতেছে যে আপনি অনেক মাংস খান আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক আমি আমার স্টমাককে ওভারলোড করতে চাই না শি এইট দ্য ক্যাভিয়ার অ্যান্ড শি এইট দ্য স্যালমন শি টক গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক বাট আই ওয়ান্ডার হোয়াট দ্য বিল কাম টু ইউ হ্যাঁ হোয়েন মাই মাটন চপ অ্যারাইভ শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক সো টেক টু টাস্ক এটা একটা ফ্রেজ হ্যাঁ টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক টেক টু টাস্ক মানে হচ্ছে অনেকটা মানে অভিযোগের সুরে বকাঝোকা করা অনেকটা এরকম আর কি হ্যাঁ সে ক্যাভিয়ার খেলো সে সে স্যালমন খেলো লিটারেচার আর্ট এবং মিউজিক নিয়ে কথা বলল হ্যাঁ আর অথর চিন্তা করছে যে আল্লাহ জানে আজকে আমার বিল কত উঠে সো আর তার মাটন চপটা যখন আসছে ছোট্ট এক পিস মাটন চপ সেটা দেখে তার ফ্যান বলছে যে আমি তো দেখতেছি আপনি অনেক হেভি খেয়ার খান ছোট্ট এক পিস মানে মাটন চপ নিয়েছে সেটা দেখে সে এত কিছু বলতে অথচ সে একটা স্যালমন খেয়ে ফেলেছে ক্যাভিয়ার খেয়েছে তার মানে আবার বলতেছে যে আপনি আমার মতো একটা আইটেম খান আনলেস আমি তো আর কিছুই আর তো কোনো কিছুই আমি খেতাম না অবশ্য যদি ওনাদের কাছে ওই যে অ্যাসপেরাগাস যদি থাকে তাহলে অবশ্য আলাদা ব্যাপার হ্যাঁ আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দ্যাম প্যারিস এসপেরাগাস খুব ভালো তৈরি হয় খুব চমৎকারভাবে সেখানে পরিবেশন করা হয় ফয়েটসে হ্যাঁ সে বলতেছে আমি প্যারিসে এসেছি আর অ্যাসপারাগাস না খেয়ে যদি যাই তাহলে কেমন হবে তো অথর তখন বলছে মাই হার্ট স্যাঙ্ক আমার হৃদয়টা ডুবে গেল মানে এটার এক্সপ্রেশনটা এরকম যে আমি শেষ হ্যাঁ অ্যাসপারাগাসের অনেক দাম আই হ্যাড সিন দেম ইন দ্য শপস অ্যান্ড আই নিউ দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ যে আমি এগুলো দোকানেই দেখেছি সারা জীবন ধরে আমি কখনো হ্যাঁ এবং এগুলো হরিবলি এক্সপেন্সিভ মাই মাউথ হ্যাড অফ এন্ড ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্যাম ঠিক আছে যে আমার মুখেও অনেক সময় মানে জল চলে এসেছে এগুলো দেখে তারপর আমি এটা কখনো কিনি নাই আই এম নট ইন দ্য লিস্ট হাংরি মাই গেস্ট সাইড বাট ইফ ইউ ইনসিস্ট আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগেস আই অর্ডার দেম বলতেছে যে আমি আসলে মানে তেমন ক্ষুধার্ত না মানে গেস্ট বলতেছে ওই ফ্যান বলতেছে বাট আপনি যদি আমাকে জোর করেন তাহলে অবশ্য আমি অ্যাসপারাগাস হ্যাঁ মানে আপনি যদি মানে বারবার বলেন নিজের থেকেই নিজে দাওয়াত নিয়েছে আবার নিজেই এখন নিজের থেকে আইটেমও নিয়ে আসতেছে হ্যাঁ যে আপনি যদি বলেন তাহলে আমি অ্যাসপারাগাস খেতে কিছু মনে করব না ঠিক আছে সো সো নো আই নেভার ইট আবার তাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনি নেবেন না একটা তো অথর বলছে না আমি অ্যাসপারাগাস খাই না ওই ওয়েটেড ফর দ্য স্পারাগাস টু বি কুকড প্যানিক সিজড মি আমি তো শেষ আমার হৃদয় ভেঙে গেল আমার মানে অবস্থা খারাপ আমার এই টাকা দিয়ে আমি কিভাবে যাব হ্যাঁ কিভাবে চলবো এটা মানে আল্লাহ ভালো জানে ব্যাপারটা এরকম আর কি ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ বাট হুয়েদার আই হ্যাড ইনাফ টু পে দ্য বিল এতক্ষণ সে ভেবে আসছে যে যাই হোক এই টাকা থাকবে এই টাকা দিয়ে লাঞ্চ করবো বাকি টাকা দিয়ে আমি চলবো মাসে

বলছে যে আল্লাহ ভালো জানে যে বিল কত আসে যদি দশ ফ্র্যাঙ্ক বিল বেশি আসে আর সেটা যদি আমার এই গেস্টের কাছ থেকে ধার করতে হয় তাহলে তো আমার মানসম্মান থাকবে না হ্যাঁ তাহলে সে চিন্তা করছে মনে মনে যে তাইলে এক কাজ করব। যদি বিল বেশি চলে আসে তখন আমি হঠাৎ করে মানে আমার পকেটে হাত দিব এবং ড্রামাটিক একটা কান্না মানে করে আমি বলবো যে আমার তো পকেট পিক হয়ে গেছে মানে আমার মার হয়ে গেছে আমার পকেটমার আমার সব টাকা পয়সা নিয়ে গেছে একটা কিছু সে বলবে বা আমার হয়তো এটা কোথাও পড়ে গেছে হ্যাঁ মানি ব্যাগটা হারিয়ে গেছে ওয়ালেটটা আমার নেই হারিয়ে গেছে বিল দেন দ্য অনলি থিং উড বি যদি ভদ্রভাবে কিছু করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে টাকা সব তো দিবই আর আমার হাতের যে একটু দামি একটা ঘড়ি আছে ঘড়িটাও রেখে আমাকে বলতে হবে যে আমি বিলটা পরে পে করতেছি আমার ঘড়িটা আপাতত আপনারা রাখেন সো দ্য অ্যাসপ্যারাগাস অ্যাপিয়ার্ড অ্যাসপ্যারাগাস আসলো আই ওয়াচ হার থ্রাস্ট দেম ডাউন হার থ্রোট ইন লার্জ মাউথ ফুলস অ্যাট লাস্ট শি ফিনিশড অনেক বেশি বেশি করে মুখে নিয়ে নিয়ে সে অ্যাসপ্যারাগাস খাচ্ছে এবং সে সেটা শেষ করলো তখন মানে জিজ্ঞেস করলো কফি আই সেড মানে একটু অনেকটা বিরক্ত হয়ে প্রহসনের সুরে যে কফি খাবেন হ্যাঁ সব খান মানে পারলে সে এখন সব তাকে মানে যত খেতে পারিস খা ব্যাপারটা এরকম আর কি তা হবার শুধু কফি না আইসক্রিম এবং কফি দুইটাই ওয়াজ ফার্স্ট কেয়ারিং নাও আই ওয়াজ ফার্স্ট কেয়ারিং নাও আমি আর এখন কেয়ার করছি না সো আই অর্ডার কফি ফর মাই সেলফ অ্যান্ড এন আইসক্রিম অ্যান্ড কফি ফর হার তার জন্য কফ কফি এবং আইসক্রিম দুটাই আর আমার জন্য একটা কফি আমি নিলাম মানে এখন সে ছেড়ে দিয়েছে হাল ছেড়ে দিয়েছে যে সে তো খাবেই ইউনো দেয়ার ইজ ওয়ান থিং আই থরলি বিলিভ ইন শি সেড অ্যাজ শি এইট দ্য আইসক্রিম ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম এ মিল ফিলিং one কুড ইট এ লিটল মোর সো খেতে খেতে আবার বলতেছে যা জানেন আমি আসলে বিশ্বাস করি যে পেট একটু মানে খালি রেখেই একজনের খাবার থেকে উঠে পড়া উচিত হ্যাঁ একদম পেট ভরা করে মানে খাওয়া উচিত নয় তো অথর তখন জিজ্ঞেস করলো আই স্টিল হাংরি আই অ্যাস্ট ফেইন্টলি খুব হতাশার সাথে হ্যাঁ একদম মানে ফেইন্টলি যে আপনি এখনো ক্ষুধার্ত ঠিক আছে ও নো আই আই এম নট সি ডোন্ট ইট না না আমি হাঙ্গরি না আপনি তো দেখলেন যে আমি তো লাঞ্চ করি না আমি তো লাঞ্চ করি করছি না আমি কি খাচ্ছি বলেন আই ডোন্ট ইট লাঞ্চ ইন আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ ইন আমি তো নর্মালি এক কাপ কফি খাই সকালে আর ডিনারে তেমন কিছু খাই না হ্যাঁ ডিনারে এক কাপ কফি খাই আর দুপুরে তো কিছু খাই না আমি সো আই ওয়াজ স্পিকিং ফর ইউ আমি তো শুধুমাত্র আপনার জন্য কথা বলছিলাম আমি তো কিছু খাচ্ছি না হ্যাঁ স্যালমন খেয়েছে ক্যাভিয়ার খেয়েছে

কথা বলতে বলতে যখন ওই হেড ওয়েটার যে সে আবার এক বাস্কেট পিচ ফল নিয়ে আসছে সেখানে যে এই আপনারা কোনো পিচ নেবেন কিনা তো কথা বলতে বলতে আমার ওই গেস্ট আনমনে মনে অ্যাবসেন্ট মাইন্ডেডলি এক পিস আবার উঠে হ্যাঁ মানে সে কিছুই খায় না সে পিচ ফলটাও নিয়ে নিছে ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ লট অফ মিট মাই ওয়ান মিজারেবল লিটল চপ এন্ড ইউ ক্যান্ট ইট এনি মোর বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক

এক পিস চপ খাইয়ে কি অপরাধ করে ফেলাইলাম ঠিক আছে অ্যান্ড ইউ ক্যান্ট ইট অ্যানি মোর বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিচ অথচ দেখেন আমি সামান্য একটু নাস্তা করেছি বেশি কিছু খাইনি এই কারণে আমি এই যে একটা পিস ফল খেতে পারতেছি কিন্তু আপনি কিন্তু পারতেছেন না ঠিক আছে সো দ্য বিল কেম অ্যান্ড হোয়েন আই পেড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইনএডিকুয়েট টিপ ঠিক আছে সো বিল যখন আসছে বিল দেওয়ার পরে দেখলো যে

বাকিটা দিয়ে সারা মাস চলবে সেখানে মাত্র তিন ফ্র্যাঙ্ক বাকি আছে আর ওয়েটার আবার ওই তিন ফ্র্যাঙ্কের দিকে হা করে তাকিয়ে আছে হ্যাঁ না দিয়ে আসে তাইলে তো আরো খারাপ আর দিলেও মানে সে তাকে অনেক ছোট মনে করবে যে মাত্র তিন ফ্র্যাংক দিল বাট হয়েন ওয়ার্ক আউট অফ দ রেস্টুরেন্ট আট দোল মান্থ বিফর me and not a peny in my পকেট ফলো my এক্সাম্পল সে said অ্যাজ উই শুক হ্যান্ডস হুম সো যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল অথর ভাবছিল যে সারা মাস কিভাবে চলবো তখন যখন বিদায় নিচ্ছিল ফ্যান তার সেই মহিলা ভক্ত তাকে জিজ্ঞেস মানে হ্যান্ডশেক করতে করতে বলছে ফলো মাই এক্সাম্পল শি সেট অ্যাজ উই শুক হ্যান্ডস হ্যান্ডশেক করতে করতে বলছে আমাকে অনুসরণ করেন এন্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ লাঞ্চে এক এক আইটেমের বেশি কিন্তু খায়েন না হ্যাঁ লাঞ্চে সবসময় আমার মতো একটা আইটেম খাবেন আই উইল ডু বেটার দেন দ্যাট আই রিটোর্ডেন আই উইল নাথিং ফর ডিনার টু নাইট সো অথর বলছে যে আই উইল ডু বেটার দ্যান দ্যাট আই রিটোর্ডেন আমি উত্তর দিলাম যে আমি আরও ভালো কিছু করব আপনি তো একটা আইটেম খান আজকে রাত্রে আমি কিছু খাবই না মানে কি কারণ তার তো পয়সাই নাই আজকে তো সব শেষ তাহলে কি খাবে সো এই কথা শুনে আবার ওই ফ্যান বলছে হিউমোরিস্ট

আসলাম ওই যে তাদের আবার রিসেন্টলি যে প্রেজেন্ট অবস্থায় যে দেখা হয়েছে একটা থিয়েটারে সেখানকার কথা আবার আমরা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসেছি সেখানে যে এসে বলছে বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট লাস্ট আই মাই রিভেঞ্জ যে আমি আমার প্রতিশোধ সবশেষে নিতে পেরেছি বলে মনে হয় বা আমি পেলাম আমার প্রতিশোধ মানে কি আই ডু নট বিলিভ দ্যাট আই এম এ ভিনটিভ ম্যান বাট হোয়েন দ্য গডস টেক এ হ্যান্ড ইন দ্য ম্যাটার ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল টু অবজার্ভ দ্য রিজাল্ট উইথ স্যাটিসফ্যাকশন সো অথর বলতেছে যে আমি ভিনডিকটিভ না হ্যাঁ কিন্তু মানে গড যদি কারো মানে নিজেই যদি কারো ব্যবস্থা নেন তাহলে তো আমার কিছু করার নাই আমি স্যাটিসফ্যাকশন মানে অটো যদি চলে আসে তাহলে কিছু করার নাই কারণ কি টুডেই সে ওয়েইস টোয়েন্টি ওয়ান স্টোন হ্যাঁ সে টোয়েন্টি ওয়ান স্টোন তার এখন ওজন মানে ওই মহিলা এখন অনেক মোটাই যে প্রেজেন্ট অবস্থায় যে দেখা হয়েছে অনেক মুটিয়ে গেছে অনেক মোটা একজন মহিলার সাথে তার মানে এই মুহূর্তে কথা হচ্ছে মানে সে যে অনেক বেশি খায় সেই বিষয়টার কথা বলেছে অথচ সে নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ান হ্যাঁ এক আইটেমের বেশি খায় না বলতে বলতে সে অনেক কিছুই খায় সো যাই হোক এটা একটা স্যাটারিক্যাল একটা আইরনিক্যাল বা একটা হিউমারাস একটা স্টোরি ছিল খুব মজার হ্যাঁ সো আমরা উইলিয়ামসামারসেট মাম অত্যন্ত চমৎকার একজন স্টোরি রাইটার আমরা আশা করছি সবার জন্য এটা সাপোর্টিভ ছিল থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আল্লাহ হাফেজ স্টেটিউন অ্যান্ড ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন